हेलो फ्रेंड्स, वेलकम टू प्रत्युषा टिप्स एंड ट्रिक्स। आज हमें तुम्हारे साथ महाशिवरात्रि स्पेशल शाबु माखा কিভাবে বানাতে হয় সেই রেসিপি শেয়ার করছি। তোমরা একবার অন্তত আমার এই স্টাইলে শাবু মাখা বানিয়ে খেও, আশা করি তোমাদের শাবু মাখা খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই শিবরাত্রি স্পেশাল শাবু মাখা কিভাবে বানাতে হয়। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো ছোট দানার যে শাবুগুলো পাওয়া যায় সেগুলো প্রায় 3 ঘন্টার জন্য জলে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো শাবুদানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা বাটির মধ্যে এরকম একটা ছাকনি রেখেছি, এই ছাকনির মধ্যে শাবুর সম্পূর্ণ জলটা আমি এইভাবে ছেকে নেব। এবার এই জল ঝরানো শাবুটাকে একটা বড় বাটির মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি। একটা বড় সাইজের নারকেলের অর্ধেক কোরানো অংশটা আমি এর মধ্যে অ্যাড করছি। নারকেল কোরা যত বেশি হয় শাবু মাখা খেতে ঠিক ততটাই টেস্টি লাগে। 1/4 কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এরপরেও যেহেতু অনেক মিষ্টি উপকরণ অ্যাড করব তাই চিনির পরিমাণটা একটু কমই অ্যাড করলাম। কিছু কাজু আর কিশমিশকে এই শাবু মাখার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, এটা টোটালি অপশনাল। 2 পিস খেজুরের গুড়ের সন্দেশ আমি এই শাবু মাখার মধ্যে অ্যাড করব। এটা কিন্তু একটা সিক্রেট আইটেম, এটা যদি তোমরা দাও তাহলে কিন্তু তোমাদের শাবু মাখা খেতে অতুলনীয় হবে। 1/4 কাপ মতো মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। তোমরা একবার অন্তত আমার এই রেসিপি দেখে শাবু মাখা বানিয়ে খেও, আশা করি শাবু মাখার টেস্ট তোমাদের মুখে লেগে থাকবে। 4 পিস পাকা কলা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কলা যত বেশি হয় শাবু মাখা খেতে ঠিক ততটাই টেস্টি লাগে, তবে কলাটা কিন্তু একটু বেশি পাকাই ইউজ করবে, তাহলে কিন্তু শাবু মাখা খেতে আরও অনেক বেশি টেস্টি লাগবে। এবার এই কলার সাথে শাবু মাখাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে প্রায় 1 কাপ মতো গরুর কাঁচা দুধ অ্যাড করে দিচ্ছি। শাবু মাখা যেহেতু কাঁচা দুধ দিয়েই মাখা হয় তাই আমি এখানে কাঁচা দুধই ইউজ করেছি। প্রথমে 1/2 কাপ কাঁচা দুধ অ্যাড করে শাবু মাখাটা খুব ভালোভাবে মেখে নেবার পরে বাকি দুধটা অ্যাড করে দেব। তোমরা দেখেই বুঝতে পারছো এই শাবু মাখার টেস্ট ঠিক কিরকম হতে পারে। শাবু মাখার ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার এই শাবু মাখার ওপরে কিছু কাজু কিশমিশ আর বেদানা দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। দেখো শাবু মাখাটা কি দুর্দান্ত সুন্দর দেখতে লাগছে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো থেকো, হ্যাপি থেকো।